সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি ফারহাদিবা বর্ণ। শুরুতেই জানিয়ে দিচ্ছি গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। ধান বোঝাই ট্রাক্টর খাদে পড়ে 8 ধান কাটা শ্রমিক নিহত। ছাত্রনেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চাপানবগঞ্জে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপানবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের পাশে ধান বোঝাই ট্রাক্টর খাদে পড়ে গিয়ে 8 ধান কাটা শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল 6:15টার দিকে দায়পুকুরিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বারিক বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সোনা মসজিদ বালিয়াদিঘি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন জানান, ধান ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্বাসরোধ হয়ে 7 ধান কাটা শ্রমিক মারা যায়। রাজশাহী নেওয়ার পথে মারা যান আরও 1 জন। অন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি আরও জানান, নিহত ও আহতরা সবাই ধান কাটা শ্রমিক, তারা নওগাঁ থেকে ক্ষেতের ধান কেটে বাড়ি ফিরছিল। এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, নিহত 8 জনের দাফন সম্পন্ন হয়েছে, তাদের পরিবারকে তাৎক্ষণিকভাবে 10,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শন করেছেন চাপানবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাসকির উজ্জামান ও পুলিশ সুপার এইচ এম আব্দুল রকিব। ঘাতক দালাল নির্মূল কমিটি চাপানবগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সুমনের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চাপানবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি চাপানবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সহসভাপতি তৌহিদুর রহমান টিয়া ও সহসভাপতি মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক সহ অন্যান্যরা। আজ এখানে শেষ করছি চাপানবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপানবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 এই নাম্বারে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।